পশু পাখিদের দুনিয়ায় ঘটে যাওয়া এমন কিছু মজাদার ও ইউনিক ঘটনা যেগুলো দেখলে আপনি বলবেন যে কখনোই ভুল প্রতিপক্ষের সাথে পাঙ্গা নিতে নেই। দেখুন এই গন্ডারটির কাণ্ড, খামোকা হাতির সাথে পাঙ্গা নিতে যায় আর অমনি হাতিটি আত্মরক্ষার জন্য একটি গাছের ডাল সুর দিয়ে তুলে গন্ডারটির ওপরে ছুড়ে মারে। যদি লেগে যেত তাহলে কি হতো? এখানে দেখুন এই বাজ পাখিটির অবস্থা। পাখিটি এতটাই ক্ষুধার্ত যে কোনো চিন্তা ভাবনা না করে এই মুরগিটিকে শিকার করতে তার খাঁচায় ঢুকে পড়ে। কিন্তু মুরগিটিকে বাঁচাতে যে কোনো মোরগ এইভাবে তার উপর ঝাঁপিয়ে পড়বে তা হয়তো কল্পনা করেনি বাজ পাখিটি। এই বিড়ালটিকে একা পেয়ে কুকুর দুটির মনে হয় এর সাথে একটু খেলা করার, কিন্তু না, বিড়ালটির হয়তো পছন্দ হয়নি, তাই একজনকে ঠেলে সুইমিং পুলে ফেলে দেয় আর একজন এটি দেখা মাত্র লেজ তুলে পালিয়ে যায়। গল্পের গরু গাছে ওঠে সবাই শুনেছে, তাই বলে বাঘ ওঠে তাও আবার মগ ডালে। দেখুন কাণ্ড, বানরটিকে শিকার করার জন্য কোথায় উঠেছে বাঘটি। এই অবস্থায় বানরটিকে হয়তো শিকার করতে পারবে না, কিন্তু বাঘটি যে ডাল ভেঙে নিচে পড়বে এটা নিশ্চিত। সিংহ শিকার করবে এটাই স্বাভাবিক, কিন্তু একটু বুঝে শুনে শিকার করলে হয়তো ভালো হতো, না হলে এইভাবে জিরাফটির লাতেই খেতে হতো না। এখানে দেখো সাইজ কোনো ম্যাটারই করে না, হিম্মত থাকাটা সব থেকে বড় ব্যাপার। না হলে এই ছোট কচ্ছপটিকে ঘোড়া আর কুকুরটি মিলে যন্ত্রণা করা সত্ত্বেও কচ্ছপটি নিজের জায়গা বজায় রাখে। এমনকি একটি সময় তো এর হিম্মত দেখে ঘোড়া আর কুকুরটি ঘাবড়ে গিয়ে এমন দৌড় দেয় যে এদের মধ্যে তালগোল পাকিয়ে যায়। এই ভিডিওটি দেখুন। এই ঘোড়াটি কাউকে ডিস্টার্ব না করে নিজের মতো হেঁটে যাচ্ছিল, কিন্তু কোনো দরকারই ছিল না রাজহাঁসটির ঘোড়ার পেছনে লাগা, না হলে এই লাঠিটি কেটে হতো। জিরাফ এমনিতেই খুব শান্তশিষ্ট প্রাণী, কিন্তু বিপদ বুঝলে যে হারে হাত পা চালায় তাতে বড় বড় জানোয়ার ভয় পেয়ে পালিয়ে যায়। যেমন এখানে ছোট গন্ডারের বাচ্চাটি ভুল করে জিরাফটিকে ডিস্টার্ব করতে গেছে, ব্যাস তার ফলও হাতে নাতেই পেয়ে গেছে। আমি আগেই বলেছি সাইজ কোনো ম্যাটার করে না, আসল কথা হলো হিম্মত। না হলে ভেড়াটির ওজনের 3 গুণ বেশি ওজনের ষাঁড়টিকে যেভাবে এক দুটোতে শুইয়ে দিয়েছে তা নিজের চোখে বিশ্বাস করতেই পারছি না। বন্ধুরা, আজকের এই মজাদার কালেকশন আপনাদের কেমন লাগলো? যদি এইরকম আরও ভিডিও আগামী দিনে আপনারা দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিন।